এটা কেমন আইন হতে পারে যে রিকশায় যেখানে এই সড়কের জন্য চলাচলের জন্য প্রতি বছর নির্দিষ্ট অঙ্কের ট্যাক্স দিতে হচ্ছে, ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে এই যানবাহনগুলোকে, কিন্তু রিকশা কী দিচ্ছে? সেখানে বাংলাদেশে যে যদি ঢাকা শহরে রিকশার কথা বলি, 1 লাখের কম আছে যেগুলো রেজিস্ট্রেশন আছে, আর রিকশার সংখ্যা যদি আনুমানিকভাবে বলা যায় 20 লাখের কাছাকাছি। এই সংখ্যা পুরোটাই অনুমান নির্ভর, তবে হয়তো এর বেশি বা কম হতে পারে। এই এই রিকশা কতটা রাজস্ব দিচ্ছে, কার কাজে লাগছে? যখন ভোট হয় এই রিকশা চালকটাকে রাজধানী ত্যাগ করে তারা নিজ নিজ এলাকায় যেয়ে ভোট দেন, সরকার নির্বাচনেও তারা ভূমিকা রাখেন না, তাদের পরিবার সহ তাদের সংখ্যা কত? যদি 20 লাখ রিকশা চালক থাকে তাহলে তাদের এখানে রাজধানীতে তারা বসবাস করছে,